নমস্কার বন্ধুরা, অর্ঘ্য কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেখাবো ভোলা ভেটকির ঝাল। এটা খুব সহজেই তৈরি হয়ে যায়, এটা ঘরোয়া রেসিপি। যারা ভোলা ভেটকির ঝাল খেতে চায় না তারাও অনায়াসে খেয়ে নেবে। তাহলে চলুন, ভোলা মাছের ঝাল তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম ভোলা মাছ নিয়ে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমার এখানে মাছটা বড় বড় বলে আমি কেটে নিয়েছি, আপনাদের যদি ছোট হয় আপনারা গোটাও করতে পারেন। আর এই বাটিতে আমি আদা রসুন বেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। সবার প্রথমে আমি মাছটা ভেজে নেব, তার জন্য আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম করা তেলের কড়ার মধ্যে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দেব। আর আমি এই মাছটা সর্ষের তেল দিয়ে ভাজবো, আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এতে দিয়ে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তেলের মধ্যে তেল থেকে ধোঁয়া উঠছে। তেলটা যদি না খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে মাছটা কড়ার নিচে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দেব। দেখুন, আমি মাছটা উল্টে দিয়েছি, ওপারটাও আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এই মাছগুলো একটা প্লেটে তুলে নেব। মাছ ভেজে নিয়ে তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম এই পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আর 1 চা চামচ আদা রসুন পেস্ট, পেঁয়াজ আর আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো, এই টমেটোটাও আমি আদা রসুনের সাথে আর পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। 1 চা চামচের 1/4 ভাগ হলুদ, 1 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সব শেষে 1/2 চা চামচ কালো জিরে। আমি এই সব কটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা আপনারা যত ভালো করে কষাতে পারবেন এই স্বাদটা আরও ভালো হবে। এবার এই মশলার মধ্যে আমি সামান্য একটু জল দেব, বেশি জল দেব না। এটা আমি ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেছে, এবারে আমি ভেজে নেব। মাছটা দিয়ে আমি একটু গ্রেভির সাথে নাড়াচাড়া করে নেব। এটা আমি 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আমি এবার একটা বাটিতে তুলে নেব। আমি একটা বাটিতে তুলে নিয়েছি, এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এই রেসিপিটা অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে।